হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হবিস কুকে। আজকে আবারও চলে এলাম আপনাদের জন্য নতুন একটি পিঠার রেসিপি নিয়ে। আর আমার যে ভিউয়ার্স এবং আমার যে ছোট বড় বোনেরা চিতই পিঠা তৈরি করতে করতে বারবার ব্যর্থ হয়েছেন, তাদের জন্য আমার আজকের রেসিপি। আজকে আমি চিতই পিঠাটা চালের গুঁড়ি দিয়ে নয়, সুজি দিয়ে তৈরি করব। আর খেতে কিন্তু একদমই পুরোপুরি চালের গুঁড়ির চিতই পিঠার মতো। তো আশা করছি আমার আজকের এই সহজলভ্য রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভিউয়ার্স, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলুন তাহলে দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা। ভিউয়ার্স, আজকের পিঠাটা তৈরির জন্য প্রথমে আমি এখানে একটি ব্লেন্ডারের জগ নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ সুজি, ¼ কাপ পরিমাণ আমি দিয়ে দিচ্ছি ময়দা, 1 চা চামচ লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ বেকিং পাউডার। এবার এই শুকনো উপকরণগুলো আমি একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর সুজি দিয়ে আজকে যে চিতই পিঠাটা তৈরি করব, এর মধ্যে কিন্তু বিশেষ করে ইস্ট দেওয়া হয়। আমার অনেক ভিউয়ারদের কিন্তু কমপ্লেন আছে যে সব জায়গাতে ইস্টটা পাওয়া যায় না, যার জন্য আজকে আমি ইস্টটা ব্যবহার করছি না। আর যদি হাতের কাছে থাকে তাহলে আপনারা 1 চা চামচ ইস্ট দিয়ে দিবেন। এখানে 1 কাপ আরও 3/4 কাপ পরিমাণ আমি কুসুম গরম দুধ নিয়েছি, পুরো দুধটা আমি দিয়ে দিচ্ছি। এবার চামচটার সাহায্যে ভালোভাবে একটু মিশিয়ে দিব। আর ইস্টটা দেওয়ার ক্ষেত্রে যে কাজটা করতে হবে, এই কুসুম গরম দুধ বা পানিও আপনারা ইউজ করতে পারেন। পানি বা দুধ যেটাই দেন না কেন, এটা দেওয়ার পর এবং ইস্টটা দেওয়ার পর হালকা একটু নেড়ে চেড়ে এটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য 2 মিনিট রেখে দিবেন। খুব বেশি সময় ধরে যদি রাখতে যান তাহলে দেখা যাবে যে সুজিটা একদম চিজের মতো হয়ে যাবে, মানে আঠালো আঠালো হয়ে যাবে। সেজন্য 2 মিনিটের বেশি রাখবেন না। 2 মিনিট রাখার পর এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। আমি এখন আমার এই মিশ্রণটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি, এখন তো একটি বাটিতে আমি ঢেলে নিচ্ছি। একদম মসৃণ করে কিন্তু ব্লেন্ড করতে হবে। আর একটা কথা খেয়াল রাখবেন, দুধ বা পানি যেটাই ইউজ করেন না কেন, এটা কুসুম গরম হতে হবে। এর চেয়ে যদি বেশি গরম হয়ে যায় তাহলে সুজির মধ্যে দেওয়ার ফলে দেখা যাবে যে সুজিটা সিদ্ধ হয়ে যাবে। সেজন্য হাত যাতে, মানে আমরা একটা আঙুল চুবাতে পারি, এরকম কুসুম গরম পানি বা দুধ ইউজ করবেন। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আগে থেকে গুলে নেওয়া ব্যাটার থেকে আমি একটি চামচের সাহায্যে দিয়ে দিব। এই তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে দিলাম। চুলার ফ্লেমটা কিন্তু একদমই মিডিয়াম লোতে রাখতে হবে। দেখতে পেয়েছেন যে কত সুন্দরভাবে চিতই পিঠার মতোই কিন্তু, মানে চালের গুঁড়া দিয়ে আমরা যে চিতই পিঠাটা করে থাকি সেই পিঠার মতোই কিন্তু ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তো আমি একটি স্প্যাচুলার সাহায্যে এটাকে তুলে নিচ্ছি। এই যে ভিউয়ার্স, একদম পারফেক্টলি কিন্তু চালের গুঁড়ি দিয়ে আমরা যে পিঠা তৈরি করি ঠিক এরকমই ছিদ্র ছিদ্র হয়েছে। আপনাদেরকে আরেকটি কথা বলে দিচ্ছি, এই যে দেখুন এখানে আমার কাছে ছোট একটি ননস্টিকের প্যান আছে, যার মধ্যেও কিন্তু এই চিতই পিঠাটা তৈরি করা যাবে, যার ফলে দেখা যাবে যে শেপটা একই রকম হবে, প্রত্যেকটা পিঠা একই শেপের হবে। আবার মাটির যে খোলা আছে সেই খোলার মধ্যে তৈরি করতে পারবেন, ছোট যে আমরা লোহার কড়াই বা স্টিলের কড়াই আছে এগুলোর মধ্যেও কিন্তু খুব সহজে তৈরি করতে পারবেন। এই পিঠাটাও কিন্তু তৈরি হয়ে গেছে, আর এটা কিন্তু খুব সহজে প্যান থেকে আলাদা হয়ে আসছে, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স। তো একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করব। আর তার আগে আমার যে ছোট আমি প্যানটা দেখিয়েছিলাম তার মধ্যে আপনাদেরকে একটু তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পিঠাটা হয়ে গেছে, এটা ভিউয়ার দেখতে পাচ্ছেন, এটার মধ্যেও কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। আমি এটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে ভিউয়ার্স, আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন।
আর এই পিঠাটা কিন্তু একদমই পুরোপুরি চিতই পিঠার মতো খেতে, মানে আমরা চাল দিয়ে যে পিঠাটা তৈরি করি সেম টু সেম ওই পিঠাটার মতো খেতে। যারা চিতই পিঠা তৈরি করতে পারেন না মানে চালের গুঁড়া দিয়ে, তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। সবাই কিন্তু খেয়ে আপনার প্রশংসা করবে এবং আপনারও কাছে ভালো লাগবে, খেয়ে মন ভরবে। একদমই নরম তুলতে, যে বাহিরের দিকটা আমি দেখাচ্ছি মানে পিছনের পাটটা, একদমই নরম একটা পিঠা। আমি এখানে আজকে ধনিয়া পাতা ভর্তার সাথে সার্ভ করেছি। আর এই ধনিয়া পাতা ভর্তার রেসিপিটা কিন্তু আমার চ্যানেল অলরেডি আপলোড করা আছে, আপনারা যারা দেখে নিতে পারেন। তো আশা করছি আমার আজকের এই সুজি দিয়ে চিতই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার যে বোনেরা চিতই পিঠা বানাতে অক্ষম বা তৈরি করতে পারছেন না, বারবার করেও ফেল হচ্ছেন, তাদের জন্য আজকের এই রেসিপি। আমার এই রেসিপিটা ভালো লাগলে ভিউয়ার্স অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, লাইক কমেন্টস এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন সবার মাঝে। তো দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।